যে আগন্তুক নির্বাচনত মেঘালয় রাজ্যর উন্নয়নের বাবে জনসাধারণে বিজেপিক নিশ্চিতভাবে জয়যুক্ত করাবর বাবে তেখেতকল সকলে সহযোগ করিব। কারণ যাওয়া দিনবিলাকত এনপিপি সরকারের দুর্নীতি ভ্রষ্টাচার আর টিএমসির বর্তমানের যে মুরব্বী তেখেতর ইয়াত মুখ্যমন্ত্রী আছিল কর্ণাথ চাংমা আর মুকুল চাংমা দুইগী মুখ্যমন্ত্রী থাকিও এইখান রাজ্য উন্নয়নের দিকে আগুয়াই নেব নয়ে বরঞ্চ দিল্লিয়ে দিয়া পয়সা বহুত আত্মসাত করলে যার ফলত মেঘালয় পিছ পড়ে থাকিল। এটা মেঘালয় আগবাড়ি যাব লাগবে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় উত্তর পূর্বাঞ্চলক আপনাদের সকলেই জানে আটাইতকৈ বেশি গুরুত্ব দিছে। যা ন বছর উত্তর পূর্বাঞ্চলক ক্ষিপ্র উন্নয়নের বাবে কেবল ইনফ্রাস্ট্রাকচার রাস্তা পদূলি দলং বিভিন্ন ধরনের যাতায়াত যোগাযোগ ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে অন্যান্য অনুষ্ঠান প্রতিষ্ঠানের বাবে 4.5 লাখ কোটি টাকা এই আটখন রাজ্যের উন্নয়নের বাবে ব্যয় করেছে। গতি ইমানখিনি টাকা দিয়ার পাছতো মেঘালয় এনপিপি সরকারে কর্ণাথ চাংমা সরকারে আগুয়াই নিব নয়ে ইয়ার পূর্বতেও মুকুল চাংমা সরকারে নয়ে গতি সেভাবে জনসাধারণ ঠিয়াং করেছে যে আগন্তক দিনত যদি মেঘালয় উন্নতি হয় তেতিয়ালে কেবল বিজেপি এটি করব পারিব। বিজেপি মানে শান্তি আর বিজেপি মানে উন্নয়ন, গতি সেইভাবে এই দুইটা বিষয়বস্তুর উপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করে এইবার নির্বাচনত মেঘালয় পরম শ্রদ্ধা রাইজে নিশ্চিতভাবে বিজেপি সরকার গঠন করাত সহায় করবে।